ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে আপনি যে অফিসে বা যে ঘরে কাজ করেন সেই ঘরে তিনটে মূর্তির ছবি আছে, তো সেই ঘরে সলাত আদায় করা যাবে কিনা। প্রথমে এ ব্যাপারে সকল ওলামা ঐক্যমত যে যে জায়গাতে কোনো প্রাণীর ছবি আছে, মানে এমন ছবি যার প্রাণ আছে, সে মানুষ, জীব জন্তু, পশু পাখি, তো সেই ঘরে সলাত আদায় করা নিষিদ্ধ। কেউ কেউ হারাম বলেছেন, আবার কেউ কেউ নাজায়েজ বলেছেন, আবার কেউ কেউ মাকরুহ বলেছেন। যেরকম ইমাম নাবাবী রহমাহুল্লাহ বলছে তার গ্রন্থ আল মাজমুউর তৃতীয় খণ্ডের 185 পৃষ্ঠার মধ্যে, যে যে কাপড়ে ছবি আছে কিংবা কোনো ক্রুশ চিহ্ন আছে বা কোনো ধর্মীয় দেব দেবীর সিম্বল আছে, তো সেই পোশাক পরিধান করে বা সেই পোশাকের দিকে তাকিয়ে বা সেই পোশাকের ওপর দাঁড়িয়ে সলাত আদায় করা নিষেধ। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ বলছেন যে সহিহুল মাসুর আলী ইবনে উমর ইবনে খাত্তাব, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাছাড়াও তিনি ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি যেরকম ইমাম আহমদ বিন হাম্বল, এদের থেকে বর্ণনা স্পষ্টভাবে পাওয়া যায় যে এমন গির্জাঘর যেখানে মূর্তি আছে, গির্জাঘর বা মন্দির, সেখানে লাম ইউসাল্লি ফিহা, সলাত আদায় করা যাবে না, সেখানে সলাত আদায় করা যাবে না। লিআন্নাল মালায়িকাতা লা তাদখুলু বাইতান ফিহি সুওয়ারুন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে যে যে ঘরে ছবি থাকে সেই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের মধ্যে অতক্ষণ পর্যন্ত প্রবেশ করেননি যতক্ষণ পর্যন্ত সেখানে ছবি ছিল। এবং ওমর আমরা ওই গির্জাঘরে অতক্ষণ পর্যন্ত প্রবেশ করব না যতক্ষণ না সেখানে ছবি থাকবে। তো ছবি থাকা অবস্থায় তারা তো সেই গির্জাঘরে সালাত আদায় করা দূরের কথা, প্রবেশ পর্যন্ত করেননি, সেই ঘরে প্রবেশ পর্যন্ত করেননি। কেন? সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। আল-মাজমু' আল-ফাতওয়া 22 খণ্ড 165 পৃষ্ঠা। অনুরূপ ভাবে সৌদি স্থায়ী ফতোয়া কমিটি ফতোয়া আল-লাযনাতু দাঈমার ষষ্ঠ খণ্ডে 250 থেকে 291 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে যে আস-সালাতু ফিল মাকানি আল্লাযী ফিহি সূরা আমামাল মুসাল্লিন, তিনি বলছেন যে এমন ঘর যেখানে ছবি আছে আর সেই ছবিকে সামনে রেখে সলাত আদায় করাটা খানিকটা যারা মূর্তি পূজা তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায়। যেরকম যারা মূর্তি পূজা করে বা খ্রিস্টান যারা ইহুদি তারা কি করে, তাদের সামনে কোনো ছবি রেখে তারা ইবাদত করে, বিশেষ করে খ্রিস্টানরা বা ইহুদিরা। অন্যভাবে হিন্দুরাও সামনে মূর্তি রেখে বা ছবি রেখে পূজা করে। তো এইরকমভাবে সামনে ছবি রেখে সলাত আদায় করা, এটা খানিকটা যারা মূর্তি পূজারি তাদের সাদৃশ্য এর মধ্যে প্রকাশিত হয়। সেজন্যে এই ক্ষেত্রে অনেক হাদিস এসেছে যে তোমরা এক তো যে ঘরে ছবি আছে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না, আর দ্বিতীয়ত তোমরা অমুসলিমদের বা বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করবে না। তো এসব দিক দিয়েই এই ধরনের আমল গ্রহণযোগ্য নয়, এই ধরনের আমল গ্রহণযোগ্য নয়। এবার আপনি যেটা বলেছেন যে আপনি যে ঘরে কাজ করেন বা যে অফিসে কাজ করেন সেখানে মূর্তির ছবি আছে, তো আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে প্রথমে যে যে ঘরে ছবি আছে সে মূর্তি হোক কিংবা সাধারণ ছবি হোক, ছবিযুক্ত ঘরে সলাত আদায় করা নিষিদ্ধ, এটা আপনাকে প্রথম ব্রেনে রাখতে হবে। দ্বিতীয়, যদি আপনি সেই ঘর ছাড়া অন্য কোথাও সলাত আদায় করার জায়গা না পান, যদি আপনি সেই ঘর ছাড়া অন্য কোনো জায়গায় সলাত আদায় করার জায়গা না পান, আশেপাশে কোনো মসজিদ না থাকে, তো সেক্ষেত্রে আপনি সেই ঘরে সলাত আদায় করতে পারেন। শর্ত হচ্ছে যে যখন আপনি সলাত আদায় করবেন তখন ওই ছবিগুলোকে ঢেকে দেবেন, ওই ছবিগুলোকে ঢেকে দেবেন। আর যদি ঘরের মালিকের পারমিশন নিয়ে সেটাকে ওখান থেকে অপসারণ করানো যায়, অন্য ঘরে লাগানো যায়, তো সেটা সম্ভব, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু যে বর্তমান দেশের পরিস্থিতি তাতে তো সেটা সম্ভব হওয়ার কথা নয়। যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনাকে এটা অবশ্যই করতে হবে, যখন আপনি সলাত আদায় করবেন তখন আপনাকে ওই ছবিগুলোকে বা মূর্তিগুলোকে সম্পূর্ণরূপে ঢেকে দিতে হবে, দিয়ে আপনি সলাত আদায় করবেন। কেন?
এখানে আপনার জন্য বা আমাদের জন্য রুলস হচ্ছে, ইসলামের একটা নীতিমালা হচ্ছে, উসুলুল ফিকহের মধ্যে রয়েছে যে আর দরুরাত তুবিহুল মাহজুরাত, বিশেষ প্রয়োজনে অবৈধ জিনিসে বৈধ হয়ে যায়, বিশেষ প্রয়োজনে অবৈধ জিনিসে বৈধ হয়ে যায়। তো এখানে আপনার প্রয়োজন হচ্ছে কি যে সলাত আদায় করতেই হবে, সলাত আদায় করতেই হবে, তো আপনাকে এটা হচ্ছে আপনার প্রয়োজন যে সলাত আদায় করতেই হবে। এবার আপনি ওই সলাত আদায় করতে গিয়ে যদি কোনো ভালো পবিত্র জায়গা না পান, ছবি মুক্ত জায়গা না পান, তো সেক্ষেত্রে আপনি বাধ্য। তো বাধ্যতার ক্ষেত্র আপনি যেটা জায়গার আওতায় আনতে পারেন সেটা কি, যে আপনি সলাত আদায় করার সময় ওই ছবিগুলোকে ঢেকে দিন, ওই ছবিগুলোকে ঢেকে দিন, তারপর আপনি সেখানে সলাত আদায় করুন। আর যদি আপনার পক্ষে ঢাকাও সম্ভব না হয়, আপনার ওই মূর্তিগুলো ওখান থেকে সরানো সম্ভব না হয়, তো সেক্ষেত্রে আপনাকে এটা এমন একটা ছোট্ট জায়গা চুজ করতে হবে যেখানে এই সমস্ত জিনিসগুলো নেই। সেটা আপনি বারান্দাতে হতে পারে, আশেপাশে কোনো একটা জঙ্গল বা কোনো একটা গাছের নিচে হতে পারে, কিংবা কোনো একটা আশেপাশে মসজিদ হতে পারে, সেখানে আপনি গিয়ে কষ্ট করে হলেও একটু সলাত আদায় করবেন। হ্যাঁ, আর এসবে যদি কোনো ব্যবস্থায় না থাকে, সবই ছবি আছে, সব জায়গাতে ছবি আছে, আপনার যদি কোনো আপনি কোনো জায়গা পাচ্ছেন না, তো সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ওই ছবি যদি ঢাকা সম্ভব না হয়, সেক্ষেত্রেও আপনার জন্যে অতক্ষণ পর্যন্ত যায় যতক্ষণ না আপনার অন্য কোনো বিকল্প ব্যবস্থা না হচ্ছে, অন্য কোনো বিকল্প ব্যবস্থা না হচ্ছে। মনে রাখবেন এ সবগুলোই কিন্তু হারাম, তবু আপনার জন্য জায়েজ কেন হয়েছে, যে আপনি বাধ্যতায়, যেরকম ভাবে শুকুরের মাংস খাওয়া হারাম কিন্তু বিশেষ প্রয়োজনে মানুষ বাঁচতে পারছে না, মরে যাচ্ছে, তার জন্য অতটা খাওয়া যায়, যতটা খেলে সে বেঁচে যাবে, তো আপনাকে সলাত আদায় করতেই হবে, এটা হচ্ছে মূল বিষয়, কিন্তু আপনি জায়গা পাচ্ছেন না, তো সলাত আদায় করতেই হবে। এই দিকে লক্ষ্য রেখে আপনি যতদিন পর্যন্ত কোনো সুস্থ স্বাভাবিক জায়গা না পাচ্ছেন, ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত এখানে সলাত আদায় আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হাজার আইনুল্লাহ আলবুল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।